ডেইলি বয়েস আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অবগত রয়েছেন আমরা প্রতিদিন টাকার আপডেটই এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে হবে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করতে আজ আগস্ট মাসের সতেরো তারিখ আজ মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক একই সৌদি আরব প্রবাসী একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক তিরিশ টাকা সাতাত্তর পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ দা ক্যাশ পিকাপ একশো আঠারো টাকা ইউরোপিয়ান ইউরো একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক আপ ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ একশো উনত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো বাউন্ন টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ একশো বাউন্ন টাকা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওমানের রিয়াল তিনশো এগারো টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা বাহারানি দিনা তিনশো বারো টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা ক্যাতের রিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিক আপ তিরিশ টাকা কুইতি দিনা তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো বাষট্টি টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধান এর প্রকৃত মূল্য আংশিক বা বড় পরিবর্তন নিয়ে আসবে যে কোনো সময় এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ চকের ট্রিয়াবানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন আসে এটা অবশ্যই আপনাকে কনফার্ম করে নিতে হবে আপনি শেয়ার রেট কীভাবে পাচ্ছেন বৈধভাবে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পাচ্ছেন এটি পাচ্ছেন কিনা না এটা আপনাকে কনফার্ম করতে হবে এক্সচেঞ্জ থেকে বা যে মাধ্যম ব্যবহার করছেন সেখান থেকে এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও বলতে হবে ব্যাংক থেকে এটি সঠিকভাবে বুঝে নিতে কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অনেকে অভিযোগ করছেন বাংলাদেশ থেকে বলছে বিদেশ থেকে দেয়নি আবার অনেকে অভিযোগ করছেন অ্যাক্সচেঞ্জ কোম্পানিগুলো দেয়নি এ সমস্যাটির সমাধান আলোচনার মাধ্যমেই করে নিতে হবে